Assalamualaikum. তলমিজ উপসমাজ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণের প্যাকেটিংয়ের কার্যক্রম চলতেছে আমাদের পরিচালনা কমিটির একজন সদস্য জনাব ইদ্রিস ভাই এবং আমাদের সদস্য রাকিব এখানে চনার ডাল পেঁয়াজ আছে মরি আছে এখানে কি খেজুর আছে সোয়াবিন তেল আছে এই কার্টনের ভিতরে সোয়াবিন তেল আছে সোয়াবিন তেল একটু ঘুরে দেখো তো এই রাখি সোয়াবিন তেল একটু ঘুরে দেখো তো স্কেল করা হইতেছে সোয়াবিন তেল হইতে পেঁয়াজ খেজুর মরি এই প্যাকেট আরেকটা করো বিশেষ করে আমাদের চরকর্মীতে প্রবাসী ভাই এবং প্রবাসীদের সহযোগিতায় হত দরিদ্রের পাশে কর্মী যুব সমাজ ও প্রবাসী কল্যাণ সংগঠন পাশে দাঁড়াইছে ইনশাল্লাহ আগামীতেও পাশে দাঁড়াবে আমাদের প্যাকেটিংয়ের কার্যক্রম চলতেছে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ এই গ্রুপে যারাই সহযোগিতা করছেন আপনাদের দানটা সঠিক জায়গায় যাচ্ছে কি না তার জন্য এই ভিডিওটা করা এবং আপনারা যারা দান করছেন যারা অর্থনৈতিকভাবে আমাদের এই গ্রুপে সহযোগিতা করেছেন আমাদের দেশে এবং প্রবাসে যারা সহযোগিতা করছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা রইল আমরা ইনশাল্লাহ এর ধারাবাহিকতায় আগামী কয়েকদিন পরেই ঈদ আসতেছে ঈদে আমরা সেমাই চিনি দুধ এবং যাই পারে ভালো একটা কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আমরা